ओम शांति अमृत बेला पवित्र समय सकल के स्वागत। आज ये शुभ अमृत बेलार टाइटल हलो अमृत बेलाय बाबार पवित्र किरणेर द्वारा এই পৃথিবীর সমস্ত আত্মার সর্বপ্রাপ্তি অর্থাৎ আত্মতৃপ্তি ও শান্তি। আমি আত্মা ভ্রুকুটির মাঝখানে এক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জল জল করছি। আমি আত্মা পবিত্র স্বরূপ শান্ত স্বরূপ শক্তি স্বরূপ জ্ঞান স্বরূপ। আমি আত্মা এই ভ্রুকুটির সিংহাসন ছেড়ে বাবার কাছে বাবার ধামে পাড়ি দিচ্ছি। আমি আমার যাত্রাপথে এই সৌরজগতে সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছু পার করে বাবার পবিত্র ধামে প্রবেশ করলাম। বাবার পবিত্র ধাম এক শান্তির এক মহান জায়গা যেখানে শুধু শান্তি আর শান্তি। শান্তির কিরণ সমুদ্রের শান্ত স্রোতে নেয় সমগ্র ধামে প্রত্যক্ষ করছি। আমি আত্মা শান্তির কিরণের স্রোতে বাবাকে অনুভব করছি এবং বাবার শক্তি ভরা কিরণে নিজেকে আরো অনেক বেশি শক্তিশালী অনুভব করছি। বাবা পরম শক্তিশালী বাবার মাস্টার শক্তিশালী বাচ্চা। আমি বাবার কাছ থেকে সুখ শান্তি ভালোবাসার কিরণ নিচ্ছি। এই কিরণে আমার জন্ম জন্মান্তরের যা সব দুঃখ ভুল ত্রুটি অশান্তি ছিল তা সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বাবার এই পবিত্র ধাম সত্যি এক অলৌকিক ধাম যেখানে আমি আত্মা পরম শান্তি অনুভব করছি। বাবা
তুমি যে কত মহান বাবা, বাবা তুমি আমার দিকে ভালোবাসার কিরণ, শান্তির কিরণ, আনন্দের মহান কিরণ প্রতিনিয়ত প্রবাহিত করছ বাবা, এক অপরূপ শান্তি স্বর্গ সুখ বাবা। বাবার এই পরম ভালোবাসায় আমি আত্মা সমাহিত হয়ে গেছি, আমার যুগ যুগান্তরের পিপাসা সব কিছু চলে গেছে, এই যেন সর্বপ্রাপ্তি মহান প্রাপ্তি। আমি আত্মা বাবার কাছ থেকে এই শান্তির ভাইব্রেশন গ্রহণ করে এক স্বচ্ছ দর্পণের ন্যায় সমস্ত কিরণ পৃথিবীর সব জড় জীব সমস্ত কিছুর মধ্যে প্রবাহিত করছি। এ এক যেন এক স্বচ্ছ দর্পণ, যাহা বাবার কিরণ গ্রহণ করছে আর প্রতিফলিত করে দিচ্ছে এ পৃথিবীর সমস্ত জীবের সমস্ত জড় উপাদানের মধ্যে, সমস্ত প্রাণীকুল প্রকৃতি বাবার এই অপরূপ শান্তির বর্ষা গ্রহণ করে, তাদের জন্ম জন্মান্তরের তৃপ্তি, জন্ম জন্মান্তরের পিপাসা মিটিয়ে ফেলছে। সাগর মন্থনে যে অমৃতের কথা আছে, এই জন্য সেই অমৃত আত্মাগুলি গ্রহণ করছে, শুধু গ্রহণ করছে আর তৃপ্ত হয়ে যাচ্ছে, সমাহিত হয়ে যাচ্ছে এবং তার সাবকনশিয়াস মাইন্ড থেকে বাবাকে ধন্যবাদ বলছে। বাবা ধন্যবাদ, আমার তরফ থেকেও বাবা কোটি কোটি ধন্যবাদ, বাবা কোটি কোটি ধন্যবাদ।